সিম চিংড়ির পুটুলি আজকে রান্না করব। ঠাকুমা দিদিমার আমলের রান্না গরম ভাতে আর কোনো কিছুরই দরকার হবে না এইভাবে চিংড়ি আর শিমের পুটুলি করতে গেলে তার জন্য সিম তো লাগবেই সিমগুলো একটু চওড়া নিয়েছি এই রান্নায় সিম চওড়া নিলে রান্নাটা করতে বেশি সুবিধা হবে সিমের ভেতরে কোনো পোকা আছে কিনা না সেটা আলোর অপোজিট সাইডে ধরলেই কিন্তু বোঝা যায় যে সিমের ভেতরে কোনো পোকা আছে নাকি কি এইভাবে সিমটা ধরলেই কিন্তু বুঝতে পারবেন সিমের দুদিকের মাথাটা কেটে নিচ্ছি যেই আঁশটা থাকে সেটা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো সিমের ছাড়ানো হয়ে গেছে এবার একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা দেওয়ার পর সিমগুলো দিয়ে দেবো সিমগুলো দিয়ে তিন থেকে চার মিনিট মতো ভাব দিয়ে নেব সেদ্ধ করবো না যখনই জলটা ফুটে উঠবে জল থেকে ছেকে তুলে নেব ফুটতে শুরু করে দিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে জল থেকে ছেঁকে তুলে নিলাম এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি জারের মধ্যে দিয়ে দেব কালো সরষে আপনারা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন দু চামচ কালো সরষে দিলাম তারপরে দিয়ে দিলাম নারকেল কোড়া দু চামচ তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নেব বেশি কিন্তু জল দেব না পেস্টটা তৈরি করা হয়ে গেছে এবার এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর এই সর্ষে বাটাটা সর্ষে বাটার মধ্যে এক এক করে সব উপকরণ অ্যাড করছি প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আপনারা যদি মনে করেন চিংড়ি মাছ ছাড়া এই রান্নাটা করবেন সেক্ষেত্রেও কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট চিংড়ি ভালোভাবে পিঠের শিটটা ছাড়িয়ে রেখেছি চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে সর্ষে বাটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এক একটা করে সিম নেব দিয়ে হাতের সাহায্যে শিমগুলো এইভাবে মাঝখান থেকে চিরে দিচ্ছি দিয়ে চামচে করে পুটটা ভরে নিচ্ছি এইভাবে একদিন শিম চিংড়ির পুটুলি করে খান দেখবেন গরম ভাতে কিন্তু আর কোনো কিছুই দরকার পড়বে না সব সিমগুলোই পুরগুলো আমি ভরে নিচ্ছি আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন সব সিমগুলোই পুর ভরা হয়ে গেছে এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেব বড়ো চামচের দু চামচ বেসন এটা কিন্তু আগেকার দিনে ডাল বাটা আর চাল বাটায় রান্নাটা হতো আপনারা যদি চান সেক্ষেত্রে মুসুরির ডাল কিংবা মটরের ডাল ভিজিয়ে রেখে বেটে নিতে পারেন আর চালটাও ভিজিয়ে রাখবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ চালের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে তারপর দিয়ে দেবো হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানোর পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল একবারে বেশি জল দেব না অল্প অল্প করে জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে লাম্প না থাকে আমার মনে হচ্ছে আর জলের প্রয়োজন নেই ঠিক ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে সিমগুলো দিয়ে সর্ষের তেলে ভেজে নেব যেহেতু আগেকার দিনে সাদা তেল ব্যবহার হতো না সর্ষের তেলেই রান্নাটা হতো তাই জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি এখানে ডুবো তেলে ভাজছি না আপনারা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন এবার শিমগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাস সিম করে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো ভাজবো কারণ চিংড়ি মাছ আর শিম দুটোই সিদ্ধ হওয়ার দরকার তাই গ্যাস সিম করেই কিন্তু ভাজতে হবে এক এক করে পুরভরা সিমগুলো ব্যাটারে দিয়ে তেলের মধ্যে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ভাজতে পারেন এইভাবে উল্টেপাট্টে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ভেজে নিচ্ছি আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবার তেল থেকে তুলে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল পুরনো দিনের শিম চিংড়ি পুটুলি অবশ্যই এই শীতে বাড়ির সকলকে রান্না করে খাওয়ান আশা করছি সকলের ভালো লাগে